হে এভরিওয়ান, সো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে আমি সকাল সকাল খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি আমার দিদির ছেলে স্কুলেতে। সত্যি খুব ভালো লাগে সরস্বতী পুজোর দিন ছোটো ছোটো ছেলেমেয়েরা কী সুন্দর শাড়ি পরে পাঞ্জাবি পরে। তো স্কুলে পৌঁছে গেছি আর এখন হচ্ছে আমরা এখানে একটা ঠাকুরের জন্য মালা নিয়ে এসলাম, সেটা দেওয়া হচ্ছে ঠাকুরটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে ঠাকুরের মুখটা। আর আমরা এখানে এসে অঞ্জলি ফার্স্টে দিয়েছি আর স্কুলটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সব ছেলেমেয়েরা কী সুন্দর সুন্দর শাড়ি পরেছে পাঞ্জাবি পরেছে, দেখতেও খুব ভালো লাগে। আমার স্কুলের কথা খুব মনে পড়ে যাচ্ছিলো। এরপরে তো এখানে যজ্ঞ হচ্ছিলো, যজ্ঞর পরেতে আমরা এখানে অঞ্জলি দিয়েছিলাম, মানে আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যজ্ঞটা হচ্ছে। তো অঞ্জলির সময় আমরা ফটোশ্যুট করতে পারিনি। পুজো আস্তে আস্তে শেষ হচ্ছে, এরপরে কিন্তু যেটার জন্য সবাই ওয়েট করে থাকে সেটা হচ্ছে খিচুড়ি। তো স্কুলেতে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাটাই খুব আলাদা হয়, তো আমরাও এখানে খেতে বসে পড়েছিলাম। খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা আর কুলের চাটনি কিন্তু ছিলই। এরপরে হঠাৎ করে সাডেনলি আমার একটা ফ্রেন্ডের সাথে প্ল্যান হয়েছিলো দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার, তো বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, অনেকদিন পর এসে খেয়েছি তো ভালো লেগেছে। আমার সরস্বতী পুজোটা আমি এইভাবেই কাটিয়েছি, তোমরাও জানিও তোমরা কিন্তু কীভাবে কাটালে। তো টাটা বাই বাই, আবার অন্য ভিডিওতে দেখা।